বাংলাদেশে জাতীয় খেলার নাম হচ্ছে হাডুডু আর এই খেলার মানে হয়েছে যে সামনের দিকে যাইবো তার কিভাবে পিছের দিকে টাইনা আনা যায় হ ভাই বুঝলাম তো ঠিক তেমনই কিছু কিছু মানুষের স্বভাব হয়ে গেছে কেউ যদি সামনের দিকে আগাইতে চায় তার কিভাবে পিছের দিকে টাইনা নামাইতে হয় আরে ভাই আপনি হঠাৎ এই সমস্ত কথা কইতাছেন কি কারণে আরে বেটা সাকিব একটা পোস্ট করছে এটা নিয়ে নাস্তিকদের মনে তো পুরো আগুন লেগে গেছে তাহলে ভাই কি পোস্ট করছো লো দেখেন ভাই আমি যা কইছি সত্যি কথা কইছি আমি কেউরা আঘাত দেওয়ার জন্য কিছুই বলে নাই তোমাদের মুসলিম দেশ আর তুমি কথা যা বলছো ইসলামের বিধান মাইনেই তো বলছো তাহলে এত মানুষের এত সমস্যা হইতাছে কি কারণে আমি কইছি স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না স্ত্রী চাকরি করলে মায়ের হক আদায় হয় না স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয় পরিবার নষ্ট হয় সমাজ নষ্ট হয় এবং পদ্মা নষ্ট হয় কথা তো তুমি ঠিকই কইছো ভাই তাহলে মানুষের এত সমস্যা হইতাছে কি কারণে আমাদের সমাজটাই এরকম যেখানে হক কথার কোনো ডক নাই যেই সমাজে সত্য কথা বললে ভুল আর অপরাধ হয় বই জানিতে হইব সেই সমাজে অপরাধী আর মিথ্যাবাদীর সংখ্যাই বেশি আরে ভাই ওদের তো কষ্ট হইবই কারণ বর্তমান সমাজে কলেজ ভার্সিটির আশেপাশে যেখানে কালি শেষ হইয়া কলম পরে থাকার কথা সেখানে পরে থাকে কন্ডমের প্যাকেট তারপরে নাকি ভাই আমি যেই কথা কইছি এগুলা সব ভুল আর ওই সমাজই নাকি ভালো সবাই আমার বিরোধিতা করতেছে তুমি কোনো চিন্তাই করো না সবাই তোমার বিরোধিতা করলেও আমরা তোমার সাথেই আছি কারণ তুমি যা বলছো সত্য বলছো একটা সাধারণ ফেসবুক পোস্ট নিয়ে এই অবস্থা আর তোমাদের দেশে নাকি পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ও যেই কথা বলছে যারা সত্যিকারে মুসলিম তাদের মনে আঘাত লাগার কথা না যারা মুসলিম নামের মুনাফিক তাদের মনেই আঘাত লাগার কথা তানজিম সাকিব হয়তো বাধ্য হইয়া তার ভুল স্বীকার করতে পারে কিন্তু আমরা ভুল স্বীকার করি না কারণ আমরা বিসিবির চাকরি করি না হায় রে মুসলমান দেশ একজন মুসলমান সে একদম সত্য কথা বলছে কোরআন হাদিসের কথা বলছে আর এটার জন্য তাকে ক্ষমা চাইতে হয় জবাবদিহি করতে হয় এটা সত্যি অনেক লজ্জাজনক ব্যাপার ওদের কথায় কান দিয়া কোনো লাভ নাই ভাই তুমি তোমার মতো আগে যাও তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করতেছে আমি সত্য কথা বলছি ভাই তাই ওরা আমাকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করছে ভাই কি আর করবি ভাই আধুনিক যুগে ইসলামের নিয়ম থেকে অনেক নামধারী মুসলমান যে এত দূরে সরে গেছে ভাই এটা তুই তোর মনের ভাব প্রকাশ না করলে আমরা কিছুতেই বুঝতে পারতাম না আমি নারীদের বিরোধী না ভাই ইসলামে সবচেয়ে বেশি সম্মান দিছে নারীদের আর আমার মাও একজন নারী তাই আমি কারো মনে কষ্ট দিতে চাই না তবে আমি যা বলছি মনে হয় না আমি কিছুই ভুল বলছি তুই যে ভুল কস না এটা তো আমরাও জানি কিন্তু কিছু কিছু মানুষ কইতাছে তোর নাকি এই দেশে খেলার অধিকার নাই তোরে ভারতে পাড়াই দিতে কইতাছে আসলে ভাই ও ভারতরে ঠগাইছে তো তাই মনে হয় মানুষজন ওর উপরে খেয়ে গেছে কারণ ভারতরে ও ঠকাইছে এটা তারা মাইনা নিতে পারে নাই তাই তার পুরানো একটা পোস্ট নিয়ে এইভাবে জায়গা পরে উঠছে হয়তো ভাই বাধ্য হইয়া ক্ষমা চাইলাম অনেক কিছুই কইতে পারলাম না তবে ভাই মনেরটা মনে রয়ে গেল আর কখনো ভুলুম না ভাই এই দেশে সত্য কথা বললেও ক্ষমা চাইতে হয় আসলে ছেলেটা এখনো ছোট সামনে তার উজ্জ্বল ক্যারিয়ার পরে রয়েছে সে যাই বলুক তার নিজের ভুল বুঝতে পারছে আর নিজের ভুল স্বীকার করছে আমি মনে করি এরপর তারে নিয়ে আর কোনো সমালোচনা না করাটাই ভালো আসলেই ভাই যা হওয়ার হয়ে গেছে গা আপাতত সবাই এগুলা বাদ দিলেই হয় কারণ ছেলে ছেলেটা এখনো অনেক ছোট আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন কারণ আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য কিছু বলি নাই তো এই বিষয়টা নিয়ে আমাদের আর মাতামাতি না করাটাই ভালো তো আমরা তার জন্য দোয়া করব সে যেন সবসময় ইসলামের সাথে থাকতে পারে আর তার ক্যারিয়ারটাকে অনেক সুন্দরভাবে গড়তে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো ধন্যবাদ